হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, টেনসরের আরও খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এখানে দেখেন দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই দুইটি প্রশ্নে একই প্রক্রিয়া সমাধান করতে হয়। পরীক্ষাতে যদি একটি ছোট প্রশ্ন দিয়ে আসে তাহলে একটি আসতে পারে, এবং যদি বড় প্রশ্ন দিয়ে আসে তাহলে দুইটি মিলে একটি প্রশ্ন হবে। তো এটি আসলে খুবই সহজ একটা থিওরাম, খাতায় লিখে লিখে পড়তে হবে বারবার। আসলে আমার সময়ের অভাবের জন্য আমি সবগুলো আপনাদের বুঝিয়ে দিতে পারছি না, না হলে আমি সবগুলো আপনাদের খুব সহজ বুঝিয়ে বুঝিয়ে দিতাম। টেনসর সাবজেক্টটা আসলে অনেক সহজ এবং মজার একটি সাবজেক্ট। একটু কষ্ট করে পড়লে কিন্তু এটির আনসার আমরা নিজেই দিতে পারি, বা এটির সমাধান কিন্তু আমরা নিজেই করতে পারি। তোমরা দেখতে পাচ্ছি সবার শেষে গিয়ে কিন্তু আমরা এটির সমাধানটা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন মিনিট, এই দেখেন এটির সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি। এটির সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি।